ভাই এগুলা রাস্তায় গাড়ি চলবে গাড়িটা নাকি যাওয়াটা ঠিক হবে আমাদের আয় হাঁটি আয় বলো কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে এরপরে তাহলে নেক্সট ইয়ার কবে কেক কাটছো নেক্সটে একবারে কেক কাটবো ফেসবুকে টেন আমাকে কিন্তু খুব ভালো লাগছে সত্যি তোমার না ভাই ভাই এই এটা সামনে আছে কাকা কাকা এটা কি জিনিস বাপ রে বাপ কুচিয়া খাবে আজকে কাকা যে আমি কেকটা কাটিং করছি ঠিক আছে কেকটা আরেকবার লাস্ট দেখায় দিচ্ছি কংগ্রেচুলেশন হ্যাপি বার্থডে টু ইউ সেই ফ্রেন্ডের নাম করে এই যে মামলুকটা খাও গালে লাগাইতে না বলছিল আমি একা খাই আমি হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগটা অলরেডি টাইটেল থাম্বনেইল দেখে তো বুঝে গেছো তো আজকে হচ্ছে 10K সেলিব্রেট করতে যাচ্ছি সেটা হচ্ছে ভিঞ্চিদার তো ভিঞ্চিদার হচ্ছে ইনস্টাগ্রাম যে আছে ইনস্টাগ্রাম পেজে বা ইনস্টাগ্রাম আইডিতে 10K হয়ে গেছিলো প্রায় এক সপ্তাহ আগে তো সেইটারই সেলিব্রেট আজকে করবে তো সেই জন্য ভিঞ্চিদার ইনভাইট করেছি আর কি আর আজকে যে জায়গায় সেলিব্রেটটা করতে যাবো আর কি তো সেটা হচ্ছে হয়তো দমুনিতে তো তার আগে আমি ভিঞ্চিদারদের বাড়ি যাচ্ছি আর বর্তমানে আমি হাইওয়েতে আছি আর কি তো দেখতেই পাচ্ছ আমাদের হাইকোর্ট আর কি সার্কিট বেঞ্চ তো এখন আপাতত আগে ভিঞ্চিদার বাড়ি যাই আর ওইখানে সেরকম বেশি কেউ আসবে না আর কি মানে ইনভাইট যে করেছে সেটা হচ্ছে দুই শিলিগুড়ি থেকে দুজন বন্ধু বাবাই আর অমর মানে বাবাইকে তো সবাই চিনো কারণ একসাথেই আমরা তিনজন ভিডিও করি বাবাই আমি আর ভিঞ্চিদা আমরা তিনজনই আর হয়তো ভিঞ্চিদা দাদা আর কেউ থাকবে না কারণ ছোটোখাটোর মধ্যেই করছে তো যাই হোক বিশাল একটা অ্যাচিভমেন্ট আর কি যে 10K হয়ে গেল মানে খুবই একটা খুশির ব্যাপার আর বর্তমান বাজে হচ্ছে ঠিক আড়াইটা আর কি খুব দুপুরবেলা কারণ কি যেহেতু ভিডিও করার একটা ব্যাপার আছে সেই জন্য সন্ধ্যা হয়ে গেলে ভিডিও ফুটেজ সেরকম আর ভালো আসবে না তো সেই জন্য ভাবলাম যে এখনই করি তো ওরা তো অলরেডি যারা যারা শিলিগুড়ি থেকে যে দুজন আসবে ওরা অলরেডি ভিঞ্চিদার বাড়ি চলে আসছে আমি একটু লেট করলাম তো আমার জন্যই ওরা ওয়েট করে আছে তো চলো আগে ভিঞ্চিদার বাড়ি যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সো যাই হোক আমি তো বাদে উঠে গেলাম আর এতটা রোদ করছে না মানে যখনই আমি ব্লগ করতে বেরোই বিশেষ করে মোটো ব্লগিং এর আগের দিন শিলিগুড়ির যে ভিডিওটা করলাম আপাতত আমি আসি হচ্ছে বালাপাড়া বাঁধে তো এখন ভিঞ্চিদার বাড়ি এখান থেকে একদমই শর্টকাট তো ওরা হয়তো আমার জন্য ওয়েট করে আছে তো আগে ওইখানে যাই গিয়ে ওদের সাথে আগে মিট আপ করি দেখা করি তারপর দেখি ওরা তো দমনেই যাবে তো দেখি কে কে যাই আর কীভাবে যাই কে কিনেছি কিনা সেটাও জানি না কারণ আজকে সকাল থেকে ওদের ফোন করারও সময়টা পাইনি আমি মানে এতটা ব্যস্ত ছিলাম আর কি আর বর্তমান বাঁধের মানে রাস্তাটা এত সুন্দর করেছে না মানে সত্যি খুব সুন্দর আর আগে এদিক দিয়ে আমি যখন টোটো চালাতাম মানে ভয়ে এদিকে ভাড়া আসতাম না মানে এতটা খারাপ ছিল রাস্তাটা প্রায় এক বছর আগে হয়েছে তো এখন শর্টকাটের দিক দিয়ে মানে ডিএম অফিস থেকে শুরু করে যারা ময়নাগুড়ি থেকে আসে আর কি তারা ডিএম অফিস ঠিক এদিক দিয়ে ঢুকে মানে একদমই শর্টকাট হয় আর যারা হলদিবাড়ি থেকেও আসে তারা ঠিক এদিক দিয়েই বেরিয়ে মানে ধূপগুড়ি শিলিগুড়ি যে ধূপগুড়ি হোক বা যেদিকে যায় তো ঠিক এদিকেই যায় ওরা মানে এই রাস্তার একদম শর্টকাট মানে যারা যারা জানো না তাদেরকে বলে রাখি যে এই রাস্তাটা হচ্ছে এমন একটা শর্টকাট রাস্তা যে জলপাইগুড়ি যে শহরটা আছে সেটা ঢুকতে হবে না কারণ কারো কারো গাড়ির কাগজপত্র ফেল থাকে তো তাদের জন্য এই রাস্তাটা বেস্ট আমি তো বলবো না যে গাড়ির কাগজপত্র মানে ফেল রাখো ঠিকঠাকই রাখো তারপরেও যাদের মানে আর কি ভয় আছে পুলিশের অবশ্যই এদিক দিয়ে আসতে পারো একদিন ফাঁকা একদম খুব সুন্দর একটা রাস্তা আয় এদিকে আয় আরে গাড়িটা রোদে রাখবো রে ওই দিক দিয়ে নিয়ে যাওয়া যাবে না গাড়িটা ওটাই দেখছি দাঁড়া ব্রো দাঁড়া আমি ওই দিক দিয়ে যাচ্ছি দাঁড়া যেহেতু এদের এখানে একটু থাকবো নাহলে নর্মালি আমি গাড়ি এখানেই রাখি গাড়ি বলতে যখনই আসি তখনই টোটো নিয়েই আসি বাইকটা তো আমি জলপাইগুড়িতে চালাই না আমি কোন রাস্তায় চলে আসলাম আমি কোন রাস্তায় চলে আসলাম ও এদিকেই তো রাস্তাটা ছিল না না আমি ওইখানে রোধ করতেছে পুরা গো এখানে গাড়ি চলবে না সো যাই হোক গাইস আমরা তো এখান থেকে বেরিয়ে গেলাম আর মেন কথাটা হচ্ছে যে ওইখানে খাওয়া দাওয়া করলাম আমরা কি যাবো না কোথাও দাঁড়াবো নাহলে আমরা কোথাও দাঁড়াই তোমরা নিয়ে আসো সেটাই দেখছি কারণ বেকার কেন যাবো তাহলে
হ্যাঁ সেটাই বলছি, যাও তো তোমরা গিয়ে নিয়ে আসো। তো যাই হোক গাইস, আমরা তো খাওয়া দাওয়া করলাম আর কি, বিঞ্জিতা আগেই খাওয়াই দিলো, কারণ কি বললামই তো সন্ধ্যা হয়ে যাবে, তো সেই জন্য ওদের বাড়িতেই ভাত খেলাম আর কি, সেটা তোমরা ফুটেজটা দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়া করার পর এখন সেলিব্রেট করতে যাচ্ছি, আর এদিকে আমার পিছনে আছে হচ্ছে কি আমার ভাই নাকি রে, আমার ভাই আমার পিছনে আছে, আর এদিকে বাবাই আর বিঞ্জিতার যে দাদা আছে ওরা দুজন গেল হচ্ছে ট্রেন কে যে বেলুন মূল হয় আর কি, তো সেগুলোই নিতে গেল, তো সেটা দিয়ে করব। তো আর মেন কথা হচ্ছে আমাদের প্ল্যানটা হালকা চেঞ্জ হয়ে গেলো, আমরা দমনির দিকে যাচ্ছি না, আমরা হচ্ছে স্পারের দিকে যাচ্ছি, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা হলো ওয়েদারটা, তো সেই জন্য ভাবলাম যে স্পারের ওদিকেই যাই। তো স্পারের ওদিকে গিয়ে আগে দেখি কোথায় কী করা যায়, তাও তোমাদের কথা বলছি। সো গাইস, আমি তো স্পারে চলে এসেছি আর কি, আর ভিঞ্জিদার একটু দেরি হবে ওদের, তো একটু নিচে গিয়ে ওই যে কাশফুলগুলো আছে সেখানে দেখি একটা যে রিল হয় তা তো ভালোই হবে, কী বলিস? আমার ভাই, হ্যাঁ ওদিকে অলরেডি লোক কতগুলো, বাপরে বাপ। এ ভাই, এগুলা রাস্তায় গাড়ি চলবে? গাড়িটা নাকি যাওয়াটা ঠিক হবে আমাদের? আয় হাঁটি আয়। ও ভাই 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 ভাই, ও এখানে অনেক রোদ ব্রো, গাড়িটা এখানে স্ট্যান্ড করাও তো রাখা যাবে না। আমার ভাই, গাড়িটা এখানে স্ট্যান্ড করাও রাখা যাবে না। এখানে এখানটায় তো, কিন্তু গাড়িটাকে তো এইভাবে এইভাবে করলেও হবে না, আগে দেখি রোডটা কোন দিকে আছে নাকি। সো যাই হোক গাইস, আমরা তো একটা জায়গায় চলে আসলাম, তোমরা তো দেখতেই পেলে, মানে দেখতেই পাচ্ছ মানে যে ওয়েদারটা আর কি, মানে খুবই রোদ, বাট চারিদিকে কাশফুলে ভর্তি আর কি, তো সেই জন্য ভিতরে আসলাম। আর এদিকে তো মানে আমাদের আমার ভাই পুরা রিলে ব্যস্ত আর কি। ব্রো রিল বানাচ্ছিস নাকি? তো যাই হোক, তোমরা হালকা সিনেমাটিক এনজয় করো, আর আমি একটা রিল ফিল আপলোড করবো, সেটা আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে, সেটা হচ্ছে ব্লগ উইথ মমিনুর। আর একটা কথা বলতে চাই, যেহেতু আজকের টপিকটাই হচ্ছে ইনস্টাগ্রামে 10K ফলোয়ার্সের সেলিব্রেট আর কি, তো সেই জন্য আমারও একটা ছোটোখাটো মানে গরিব ইনস্টাগ্রাম আইডি আছে, সেটাও ফলো করতে পারো, কারণ আমার আগের যে আইডিটা ছিল সেখানে আমার 1500 মতো ফলোয়ার ছিল, কিন্তু আমার কিছু একটা কারণের জন্য আমি এটাকে ডিলিট করে দিই, তো সেই জন্য আমার বর্তমান যে ইনস্টাগ্রাম আইডিটা আছে আর কি, সেটা হচ্ছে ব্লগ উইথ মমিনুর সেম নামেই, বাট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আর ফেসবুক থেকে তুই দেখে থাকো, টাইটেলই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, আর সাইডে হয়তো দেখতে পাচ্ছ প্রোফাইল পিকচারটা ঠিক এরকম আর কি, মানে একটা কি বলবো ব্লু টি শার্ট পরেই আছি বসে আর কি একটা ওয়াটারফলের আগে, তো সেটাই আর কি। তো অবশ্যই ফলো করে দিও, কারণ যেই জায়গাগুলোতেই আমি ঘুরতে যাই, তো সবগুলো জায়গায় আমি আগে রিল আপলোড করি তারপরই লং ভিডিও আপলোড করি, বা কিছু কিছু জায়গায় রিল করি লং ভিডিও করি না। তো যাই হোক, তো অবশ্যই আমার ইনস্টাটা ফলো করে দিও, কারণ কিছুদিন পর যাতে আমিও 10K মানে সেলিব্রেট করতে পারি সেটাও তোমরা দেখতে পারো, কি বলিস? তো যাই হোক এটাই, তো চলো তোমরা হালকা সিনেমাটিক এনজয় করো। তো গাইস, আমরা এখন নিচে যাবো, ওরা নিচে আসে, আমরা ওইদিকে ছিলাম, তো ফোন করলো এইদিকে। এতটা রোদ, ভাবছিলাম যে 3:30 বাজে মনে হচ্ছে রোদ আসবে না, তারপরও দেখছি যে ঘেমে গেছি পুরা, তো দেখি সেলিব্রেটটাকে তাড়াতাড়ি করি। চলো ভিঞ্জিদা, একটু ব্যান্ড হয়ে, ভিঞ্জিদা এগেইন কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ ব্রো, 10 মিলিয়ন, থ্যাংক ইউ, না সরি 10K হবে হবে। দেখো এবার এটা তো ঠিক আছে, এটা তো তুমি আজকে কি খাওয়াইছো ভাত, কথাটা শুনো, ইলিশ মাছ হোক যেই হোক কথাটা শুনো, এবার তুমি যে বলছো কলকাতা যাওয়ার আগে 10K যেতে হয়, তাহলে কি খাওয়াবা, আলির নাকি ওই চাঁদনি চকে? ভাই শোনো শোনো, ওদেরকে সবাইকে ঠিক আছে, আমি ইলিশ মাছ, চিংড়ি, চিংড়ি মালাইকারি আর সর্ষা ইলিশ খাওয়াইছি, এর থেকে বেশি আর কি লাগবে? এরপর বিরিয়ানিটা বাঙাল ঘটি দুইটা লাগে, আমাদেরকে বিরিয়ানি লাগে ব্রো। তো যাই হোক, আমরা এই যে গ্যাংয়ে এই কয়জনই আছি, 1, 2, 3, 4 আমি নিয়ে 5 জন, তো চলো আর 2 জন আসতে চেয়েছিল ওরা আসে নাই। ব্লগটাও আমরা এখানে ব্লগও শুট করছি সব মানে একসাথে এভরিথিং, তো একটু নার্ভাস আর আমরা এগুলাতে অভ্যস্ত না, আস্তে আস্তে হচ্ছি। তো কি তোমরা উইশ করবা ব্রো? কংগ্রেচুলেশন বিঞ্জিদা, সো ফর 10K তোমরা উইশটা করো, আমি হচ্ছে কেকটা কাটিং করছি, ঠিক আছে? আমি কেকটা কাটিং করছি, ঠিক আছে, কেকটা আরেকবার লাস্ট দেখাই দিচ্ছি। তোমাদের জন্য তো সবাই একটু মানে নিজের মতো করে ভেবে নিও, হচ্ছে যে ফ্রেন্ডের সাথে আমি খুব মানে কি বলবো একটা
কিসে জানি আমরা থিয়েটার ফেস্টে রোদিয়া মানে এটা মানে রোদিয়া দেখা হয়েছে দেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত অনেক ঝগড়া অনেক কিছু হয় তারপরেও আমরা কিন্তু ফ্রেন্ড তো সেই ফ্রেন্ডের নাম করে এই যে মামুন উপদা খাও গালের আগে না বলছিল আমি একা খাই আমি খাও ভাই খাও তার আমি তো তোমাকে অবশ্যই খাওয়াবো না অল্পই খাও জাস্ট তারপরে তো খাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি কেক কাটা কমপ্লিট কিভাবে দেখালাম জানি না কারণ সেই সময় ভিনজিতা লাইভে ছিল তো সেই জন্য একজন একটা ভাইকে ভিডিও করতে দিয়েছিলাম তো সেই ভাইটা কি করে করলো জানি না তো বলো কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে এরপরে তাহলে নেক্সট ইয়ার কবে কেক কাটছো নেক্সট ইয়ার একবারে কেক কাটবো ফেসবুকে টেম আমাকে কিন্তু খুব ভালো লাগছে সত্যি তোমার না ভাই ভাই যাই আমি লাগাতে বলিনি সেই জন্য লাগাইনি ধন্যবাদ তোমাদেরকেও তো ক্যামেরার পিছনে লাগাই দিচ্ছি আমি তোমার গান না হবে না অমর ভাই কেমন লাগলো হেভি মজা আসলো তাহলে এরপরে আমার 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 কিসে আসবি তুই বল 1 মিলিয়ন ও এই যে বলতে বলতে বললাম লাগাবে না তাও লাগাই কে লাগাইলি তুই ভিডিওতে আছে চাপ নেই ভিডিওতে থাকবে তো যাই হোক দেখি এখানে একটু টাইম কাটাই তারপর দেখি আর কি করা যায় বাইক তো আমাদের উপরে আছে আর এদিকে ওয়েদারটা হালকা অন্ধকার হয়ে আসছে তো দেখি কি করা যায় তো খুবই এনজয় করলাম আমরা তো যাই হোক আমরা তো হাইওয়েতে উঠে পড়লাম আর এখান থেকে দমনি ডিস্টেন্স বেশি দূর না কমসম নর্মালি 2 কিলোমিটার আর কি তো এখন এখানে তিস্তা ব্রিজ আছে এবার তিস্তা ব্যারেজ যে আছে তিস্তা ব্যারেজটা পার করেই বা দিকে আমাদের ঢুকতে হবে যেটা হচ্ছে মালবাজার বাইপাস রাস্তা আর কি একদম শর্ট হয় একটা সময় ছিল যখন এই ব্রিজে এতটা জ্যাম লাগে না যেহেতু আমার মামারি ময়নাগুড়ি ছোটো থেকেই যাই এতটা জ্যাম লাগতো মানে এতটা জ্যাম লাগতো মানে বলারই মতো না কমসে কম 2-3 ঘন্টা লেগে যেত মানে লেট হয়ে যেত সেখানে এখন দুই দিকে দুইটা মানে হাইওয়ে মানে খুব সুন্দর আর কি ফোর লেনের রাস্তা আর এদিকে ব্রিজটাও খুব সুন্দর আর এটা হচ্ছে পুরানো মানে ওল্ড যে ব্রিজটা সেটা হচ্ছে এটা আর নতুন হচ্ছে ওটা আর তিস্তা ব্রিজ এদিকে রেলের ব্রিজ তো যাই হোক ঠিক ব্রিজটা পার হয়েই বাদিকে একটা রাস্তা ঢুকবে ছোট্ট রাস্তা তো সেদিক দিয়ে আমরা দমনি যাবো মানে বাইপাস রাস্তা আর কি মালবাজার হোক লাটাগুড়ি মালবাজার সবাই দিক দিয়েই যাওয়া যায় আর সবাই বেশিরভাগ ছোটো গাড়ি এদিক দিয়েই যায় আর কি ও ভাই আমি যে ছোটো গাড়িগুলো যাই যে বড় মালবাজার গাড়িটা সেটাও এদিক দিয়ে মানে বাইপাসে যাচ্ছে দমনি হচ্ছে একটা বাদ ওই বাদটাতেই দোকানগুলো আছে তো এই যে আমি আছে বড় বাসটাও দেখানো এই যে বাইপাস মারছে ও এটা সামনে আছে কাকা এটা কি জিনিস বাপরে বাপ খুচিয়া খাবে আজকে কাকা ও আচ্ছা তার মানে রাস্তা কিছু একটা প্রবলেম হয়েছে তার জন্য সব গাড়ি এদিক দিয়ে যাচ্ছে নাহলে এরা যায় না যেটা হচ্ছে এখনও ময়নাগুড়ি রোডের যে রাস্তাটা আছে রোডটা মানে ওভারব্রিজটা সেটা এখনও কমপ্লিট হয়নি ফাইনালি দমনি চলে আসলাম তো দমনিতে এখন কোথায় খাবো কোথায় যাবো ওই যে সেদিন যে চা খাইলাম মাসার দিন তো দমনিটা দেখতেই পাচ্ছ কতটা মানে উন্নত হয়েছে আর কি আরও নতুন নতুন দোকান খুলছে আগে এই জায়গাটাও যখন মানে রাস্তাটা ছিল না তখন একদম দোকান টাকান কোনো কিছুই ছিল না আর এখন দেখতে পাচ্ছ যে মানে কতটা মানে ডেভেলপ হয়েছে আর কি খুবই সুন্দর এই টুবাই হোটেল আমি যে ডুবাই হোটেল মনে হয় তো দেখতে পাচ্ছ আশেপাশে অনেক দোকান প্লাজার নতুন নতুন হচ্ছে আর কি তো খুবই ভালো আর কি কারণ এদিক দিয়ে গেলে সবাই এখানে একটু হলেও দাঁড়ায় চা খায় রুটি খায় সব কিছু জিনিসই পাওয়া বন্ধু কোন দোকানটা এই জায়গাটা দাঁড়ায় নাকি এই সময় এখন ফুটেজ ভালো যতই বলো আসবে না চলো আমরা তো চলে আসলাম তো যাই হোক গাইস বর্তমান বাজে 5:30 আর কি মানে খুব অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই জন্য ভিডিওটা হয়তো এখানে এন্ড করবো আর তোমরা তো দেখতেই পেলে সেভবেটা করে আমরা ঠিক এখানে আসলাম এখানে এসে হালকা চা খেলাম তারপর কোল্ড ড্রিঙ্কস খেলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর অনেকক্ষণ থেকেই মানে কথাবার্তা বললাম তো এখন হয়তো বাড়ি চলে যাবো আর তোমরা আগে মানে ওয়েদারটা দেখো নেচারটা দেখো কতটা সুন্দর লাগছে এই সানসেট হচ্ছে মানে খুবই সুন্দর তো ভিডিওটা এখানে এন্ড করছি আর অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা যদি ফলো করে না থাকো অবশ্যই সেটাও করে দিও কারণ আমাকেও 1K অন্তত করো তারপর 10K পরে দেখা যাবে নাকি তো যাই হোক এটাই তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই